রাজধানীতে চুরি ডাকাতির ঘটনা দিন দিন বেড়েই চলেছে। শুধুমাত্র বাড্ডাতেই একই দিনে দুইটি ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, 2014 সালের নভেম্বরে ঢাকা মেট্রোপলিটন এলাকায় ডাকাতির মামলা হয় একটি, আর ডিসেম্বরে গিয়ে এই মামলার সংখ্যা দাঁড়ায় ছয়টিতে, আর 2015 সালের জানুয়ারিতে ডাকাতির মামলা হয় তিনটি এবং ফেব্রুয়ারির প্রথম 15 দিনে ডাকাতির মামলা হয় আরও তিনটি। চোর ডাকাতের উৎপাত বেড়ে যাওয়ায় রাজধানীবাসীর মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। গত 20 জানুয়ারি শামীম আহমেদ নামে এক ব্যক্তি দক্ষিণ বাড্ডার খ 60/1 নম্বর বাড়ির তৃতীয় তলার একটি ফ্ল্যাট ভাড়া নেয়। শামীম সপরিবারে ফ্ল্যাটে ওঠার কথা থাকলেও 3 ফেব্রুয়ারি 5-7 জন লোক নিয়ে নামমাত্র কিছু আসবাবপত্র নিয়ে বাড়িতে ওঠে। এরপর ঘটে ডাকাতির ঘটনা। আমার ভাবি আসতেছে, আইসা বাজারে ব্যাগটা নিয়ে উপরে উঠে, উপরে উঠে নাকি দেখতে পায় আমার স্ত্রীকে আর আমার ভাতিজিকে হাত পা বাঁধা অবস্থায়। তখন নিচে দৌড়ে গিয়ে বলে যে আমাদের বাসায় ডাকাতি হইতেছে। ভাড়াটে বেশে বাড়িতে ওঠা ডাকাতরা বাড়ির মালিকের আরেক ভাইকে কৌশলে ডেকে উপরে এনে অস্ত্রের মুখে বেঁধে ফেলে। আমার ছেলেরা কে সেখানে? আমার ছেলেরা দেখায় বলতেছে যে কিসে একে আপনার ছেলে? আমি হ্যাঁ, যদি কোনো চিৎকার করেন তাহলে গুলি করে দেবো আপনারে। এক পর্যায়ে চক্রটি বাড়ির সবাইকে জিম্মি করে ফেলে, পুরুষদের এক জায়গায় বেঁধে রাখে, আরেক জায়গায় মহিলাদের। আমাদের যে উপরে ছেলের নিচে, আমার বড় ভাই বাইরে নিচে, ওরা কিরকম ওরা কি করতেছে? ওরা আছে, ওদের যদি শব্দ করে তাহলে ওদেরকে মেরে ফেলাম, বুঝলে না, শব্দ করবো না। মানে ওরা বারবার কোনো কথা বললে ওরা চাপাটি দেখাইতেছিল, পিস্তল দেখাইতেছিল, পিস্তল খালি আর চাপাটিটা খালি গলার মধ্যে ধরতো আর পিস্তল খালি মাথার মধ্যে ধরতো। আলমারি খুলে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নেয় তারা। ডাকাতরা চলে যাওয়ার পর অন্য লোকজন এসে বন্দিদশা থেকে মুক্ত করেন বাড়ির লোকজনকে। আগে দেখেছি বড় মামাকে খুঁজছে, মানে চোখে এত বড় বড় মানে একটু কারণে মানে নিঃশ্বাসে চলে যেত। তারপরে আমি ওরা যা হাত মানে এত গিট্টু এত গিট্টু মানে খুলতে খুলতে আমার দোয়া মেটকে আছে। তার খোলার পরে তারপর আমার ছোট বোন খুললো 3 মাসে, তারপরে আমি দৌড়ায় নিচে গেলাম মানে বটি দামাতে। ডাকাতরা বাড়ি থেকে বের হয়ে যাবার সময় চেঁচামেচি শুনে এলাকার স্থানীয় বাসিন্দারা একজনকে হাতে হাতে ধরে ফেলেন। আমরা দড়ি দড়ি গেছি, কী হয়েছে? পরে কয় ডাকাত, পরে আর কয়জন দৌড় মারা আছে, একটা এই দিক একটা এদিক, মানে 5-6 জন 6 দিক ছিটা গেছে। পরে একটা আমরা তারা মারেছে এদিকে সাল পড়লে, তারা মারি সেটাকে একটা ধরেছে, পরে গ্যারেজে নিয়ে কথা মানে পরে আমি ওইটা নিয়ে বাসায় ঢুকছি। পরে ওই ডাকাত সদস্যকে সোপর্দ করা হয় বাড্ডা থানা পুলিশের কাছে। মামলার অগ্রগতি জানতে কথা হয় তদন্ত কর্মকর্তার সাথে। কারেন্ট পলিটিক্যাল সিচুয়েশনে আমরা একদিকে ডাইভার্টেড, আমাদের এখন যে ফার্স্ট প্রায়োরিটি রাস্তাঘাট ক্লিয়ার করা বা রাস্তায় যেন কোনো গাড়ি টাড়ি না পড়ে, এইসব ব্যস্ত বিষয়গুলোর কারণে হয়তো একটা সুযোগ নিচ্ছে। ডাকাতির সময় তাদের ফেলে যাওয়া মোবাইল নম্বর ট্র্যাকিং করে বাকি ডাকাতদের ছবি ও পরিচয় নিশ্চিত হবার পরও ডাকাতদের গ্রেপ্তার ও ডাকাতির মালামাল উদ্ধার না হয় ক্ষোভ প্রকাশ করেন বাড়ির মালিক। আকুল আবেদন জানাইতেছি যে আমাদের মামলাটা সুস্থ তদন্তের জন্য ডিপিতে হস্তান্তর কর। এদিকে ওই একই দিন 3 ফেব্রুয়ারি মধ্যবাড্ডার গুদারাঘাটের 6 নম্বর রোডের 4 নম্বর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ডাকাতরা। আমার শাশুড়ি ফোন করলো যে খুব কাঁপা কাঁপা কণ্ঠে যে আমাদের ঘরে ফিরোজ ডাকাত ঢুকছে, আমি কোনোরকম হামাগুড়ি দিয়ে বেরিয়ে চলে এসছি, বাবুকে এবং জেসপিনকে দ্যাট ইজ আমার ওয়াইফকে কথা বললো ওই বাথরুমে নিয়ে গেছে, ও রুমে নিয়ে গেছে, হাতে ছুরি, ওরা বেশি আছে কিনা বলতে পারবো না। আমার রুমের ভিতরে সে আমাকে বললো যে আগে আলমারি স্টিল আলমারি টান দিছে, আমি বলছি ভাঙবি না, আমি খুলে দিচ্ছি, আমি খুলে দিছি, অল্প কিছু গোল্ড ছিল নিয়ে নিছে, প্রথমে নিয়ে সব হাতে টেতে দেখে যে ওখানে কোনো ড্রয়ার নাই, এসে আরেকজন এসে আলমারিটা ভেঙে ফেললো সাথে সাথে। ডাকাতির সময় কৌশলে নিজের হাতের বাঁধন খুলে মেয়ের জামাইকে ফোন করেন এই বৃদ্ধা। এই বলে ফার্স্টে আমার মেয়েকে ধরলো, ধরে ওকে একদম মুখ বাঁধে ফেললো, একজনে ধরে রাখছে এইভাবে, একজনে মুখ বাঁধলো, চোখ হাত বাঁধলো, তারপরে এসে আমাকে বাঁধলো। তারপরে আমার নাতনি ছিল, এখনও পড়ে ওইদিকে, আমার নাতনি আসি বসছে, ওকেও বাঁধলো। অন্যদিকে 6 ফেব্রুয়ারি মহাখালী পাবলিক হেলথের অফিসার্স কোয়ার্টারে দিন দুপুরেই ঘটে আরেকটি ডাকাতির ঘটনা। ডাকাতরা নিজেদেরকে ইন্টারনেট সংযোগের লোক পরিচয় দিয়ে ফ্ল্যাটে ঢুকে পরে অস্ত্র ঠেকিয়ে বেঁধে ফেলে বাড়ির লোকজনকে। একজন ধরে বলছে যে বাবা তুমি চিল্লাচিল্লি করো না, ভয় পেও না, আমি তোমাকে করবো না। এরপর একজন বললো যে একটা কথা বলবি না, থ্রেট দেওয়া শুরু করলো। তখন আমি আর বুঝতে দেরি রইল না যে তারা আসলে ইন্টারনেটের লোক না। আলমিরা ভেঙে স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা ও ইলেকট্রনিক্স সামগ্রী লুট করে নিয়ে যায় ডাকাতরা।
প্রথমে রুমে থেকে আলমারি টালমারি ভেঙে চাবি প্রথম চাবি চেয়েছিলো অনেকবার, বাট আমাদের কাছে কোনো চাবি না থাকায় ওরা আলমারি ভাঙা শুরু করে শাবল এনেছিল, ওরা শাবল দিয়ে আলমারিগুলো ভাঙে। বরানী থানা এলাকায় এটি প্রথম ডাকাতির ঘটনা বলে উল্লেখ করেন বরানী থানার ওসি। হরতালে সমস্ত অফিসার ফোর্স হরতালে কাজে নিয়োজিত, যাতে কোথাও কোনো নাশকতামূলক কর্মকাণ্ড না হয়, রাস্তাঘাটে কোনো গাড়িতে অগ্নিসংযোগ করতে না পারে, এই সুযোগটা হয়তো তারা নিয়েছে। এবং এই আইপিএস অফিসার্স কোয়ার্টারের সাথেই হচ্ছে হলো সাততলা বস্তি, যেখানে অনেক অপরাধীদের বসবাস। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে 2014 সালের নভেম্বরে ঢাকা মেট্রোপলিটন এলাকায় ডাকাতির মামলা হয় মাত্র একটি, আর ডিসেম্বরে হয়েছিল 6টি। 2015 সালের জানুয়ারিতে ডাকাতির মামলা হয় 3টি, ফেব্রুয়ারির প্রথম 15 দিনই ডাকাতির মামলা হয় 3টি। ডাকাতির ঘটনায় পুলিশ মামলা নিতে চায় না বলেও অভিযোগ রয়েছে। আমি থানা একটি মামলা করি, মামলাতে ডাকাতি পিস্তল এগুলো উল্লেখ করে নেই। এ বিষয়ে কথা হয় ডিএমপি মিডিয়া সেলের এই কর্মকর্তার সাথে। এটা বেশি দিন সময় অতিবাহিত হয়নি, আমাদের যে তদন্তকারী কর্মকর্তা তারা তদন্ত করছে, পাশাপাশি এই বিষয়ে আমাদের গোয়েন্দা বিভাগেরও অভিযান অব্যাহত আছে এবং অপরাধীকে শনাক্ত এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। রাজধানীবাসীর যানমালের নিরাপত্তায় আবাসিক এলাকায় পুলিশের টহল বাড়ানো সহ অপরাধীদের বিরুদ্ধে সঠিক মামলা ও তদন্তের মাধ্যমে চুরি ডাকাতির মতো ঘটনা কমানো সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা।